কথা বলার তাকত, চোখে দেখার তাকত, এক কথায় বলে দি, মাথার চুল থেকে পায়ের হাত পর্যন্ত ছড়িয়ে রঙের প্রত্যঙ্গ সঞ্চালনে তাকত কেটে গেল আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা সমস্ত আমার দেওয়া তাকতে তুমি তাকত পান, কিন্তু তোমাকে স্বাধীন করে দিয়েছি, তোমাকে স্বাধীন করে দিয়েছি। শুধু একটা কাজ তুমি নিজের ইচ্ছায় করিও, সেটা হলো হারাম আর হালাল বেছে খেয়ে। এটা তোমার দায়িত্ব, হারাম আর হালাল বেছে খেয়ে। আর এই যে আমার আব্বা বলতেন সৈয়দ সামাইল হক আল কাদরি আলাইহি রহমাত, যার দাঁত ভালো, যার দাঁত ভালো তো সমস্ত বিমারি ওখান থেকে দূর হয়ে যায়। যদি আপনার মুখগহ্বরে হারাম প্রবেশ না করে আর পুষ্টির তন্ত্রতে গিয়ে জমা না হয়, আমি যদি বলি তো আপনারা হাসবে। আগে যখন গদিতে প্রথম বসি তখন যদি কেউ সুদখোর কিংবা আধা, তার চেয়ে তো চালানা কর, তার চেয়ে তো চালানা কর, হারাম মিশ্রিত কোনো খাবার কাউরি বাড়িতে যদি খেয়ে ফেলতাম তো আমার পাতলা পায়খানা জ্বর আরম্ভ হয়ে যেত, আমি বুঝতে পেরে যেতাম বাড়ি আসা মাত্র প্রচন্ড জ্বর, প্রচন্ড ভূমি পাতলা পায়খানা, বুঝতে পারতাম যার বাড়িতে আর কি উঠেছিলাম তার বাড়িতে ভালো জিনিস ছিল। কিন্তু খেয়ে 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 এখন আর হয়ে যাবে, এই জলসা করতে যে এখানে খেতে ওখানে খেতে পেলে কি এখন অ্যাডাপ্টেশন হয়ে গেছে। এ আমার পেয়ারা আল্লাহ বলি রোজগার হালাল করুন, হারাম থেকে বাঁচুন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি ইবাদত কামিয়াব হবে, কামরান হবে। আপনার আমার জন্য, আপনার আমার আব্বা রসুল পাক সাহিবে লাউলা মদিনা মুনাব্বারায় কাঁদতে আছেন, আমার নবী কাঁদতে আছেন আপনার আমার জন্য। বস নিজেকে দেখুন কি আপনার আমার নবী আপনাকে আমাকে দেখছে, এটা একমাত্র সুন্নি এর আকীদা, আর কোথাও কাউকে পাওয়া যাবে না কে নবী আমার হাজির ও নাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা নিয়ম, যদি আমার এটা দিলে গাঢ় হয়ে বসে যায় কি আমার নবী আমাকে দেখছে, বাস আপনি সেদিন থেকেই পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি সেদিন থেকেই পবিত্র। আজ আমাদের ওই মারেফত হাসিল নাই তো, আজ আমরা মারেফতের নামে ভণ্ডামি করে বেড়াচ্ছি, গাঁজা খেতে বেঁচে মারেফতে পৌঁছে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে বলে নামাজ মারেফতে পৌঁছে গিয়েছে, হ্যাঁ পীরকে সাজদা করছে বলে মারেফতের উচ্চাঙ্গে পৌঁছে গিয়েছে, পীরকে যখন 10,000 টাকা সালামি দেওয়া হচ্ছে বলছে এই সবচেয়ে খাঁটি মুড়ি, হ্যাঁ তাকে সুদ খাবে মদ খাবে যা খাবে যা, তোকে ছেঁচেরে জান্নাতে নিয়ে যাবো, ছেঁচেরে দিনে সিরিপ কেটে দিও না। বহুত খুব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ দিন হলো বেশাক। এমন কথা বললে হবে না কি আমার নবী সাদা সিদা উম্মতিরা পথভ্রষ্ট হয়ে যায়। এ আমার প্যারা, একজন যদি একটা মজলিসে একটা কথা নিজের হৃদয়ের ভিতরে নিয়ে নিজে আবাদ হয়ে যায় তাহলে তার জিন্দেগি আবাদ হয়। আমি নবী বংশের সন্তান, আর সে আজম পে জিস কি বড়ি শান হে রওজায়ে মুস্তফা জিস কি পহচান হে জিনকা হম পল্লা দুনিয়া মে কোই মুহল্লা নেহি কে শুক্রবারে এত ভিড় বলে না, তারা নামাজ পড়ার পরে সবাই হাঁপাচ্ছে মানে এত ভিড়, হ্যাঁ ওরা কোনো রকম করে যান পাচ্ছে, ওই যে টাওয়ারটা আছে ওই হোটেলের উপরে উঠেছে, ওই বলছে আল্লাহ যা আল্লাহ আল্লাহ আর আনাই, কিন্তু ওদের মারেফাত যদি হাসিল হতো ওরা যদি জানতো যে হজ করতে একবার আসলে আর পরের বার আসা যাবে কিনা আল্লাহ জানে,
কিন্তু হজ করতে গিয়ে যদি মরে যায় তো প্রতি বছর হজের সওয়াব পাবে। আমি বলেছিলাম যে আমার এই তল্লার জয় না হওয়া পর্যন্ত তুমি মরবে না। আমি একটা সন্তুষ্ট করার জন্য বলেছিলাম। হ্যাঁ, তো আল্লাহ পর কখনো কখনো জবানের না ধরে ফেলে, যখন আল্লাহ রাজি হন সম্মান দেন, তো ওই ওরা যে টাইমে 17 সালে হজ করতে গেছিল, ওই 15 সালে তখন সব ব্রিজ ভেঙে যখন পড়ছিল, ওই মেরদেশে যাও ব্রিজ থেকে, আর ওর উপর লাভ মারা দেখে ওর উপরে কি লাভ মারি না পড়েছে যে 1.5 থেকে 2 হাজার লোক সবার উপরের দিনা সব চলে গেছে। প্রতিবারের একবার করে হজ দেবার জন্য তার মানে এই নাকি আমি তাকে বই বসে বেশি থাকবো, শেরপুরে একবার এরকম আসলাম, তো শেরপুরের লোকেরা বলছে হুজুর খান, আমি খেতে খাবারটা নিয়ে মুখে দিয়ে অল্প খেয়ে ছেড়ে দিয়েছি, তো নকুল বাবজি ছিলেন আমার, নকুল না জি, নকুল, তো উনি বললেন যে হুজুর আপনার এ ঠকিয়ে খাবে আপনাকে খেতে হতো, আসল কথা তাদের মহাব্বত কে আমি যেন সব খেয়ে দিই। তা আমি বললাম, আমার মুখ থেকে বেরিয়ে গেল যে এই ভাত যে খাবে তার বিয়ে হয়ে যাবে, বলা ছিল পাশ থেকে একটা ছেলে বাচ্চা মেয়ে ছুটে এসে থালা টালা নিয়ে হাওয়া তারপরে আরেকটা নাম কি আছে, কালো মতো লম্বা পারা উনি বেঁচে আছেন, আব্দুল এরা সব কটা মেরে নিয়ে গেল। তখন দেখছি এত বড় বাসনে ভাত কি হবে, আমি তো খেতে পারবো না, তোমরা তো অপমান করছি, প্রচুর লোক আছে, আল্লাহ যখন পছন্দ করে তখন তার হাসি মজাটা কবুল বলতে চাই যে নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন, আপনারা অনেক পয়সা দান করেছেন, দান করবেন মসজিদ আল্লাহর ঘর, যেন আল্লাহ পাক এই মসজিদটাকে সুন্দর করে। আপনি এক কাজ করেন, সাইরে ইসলাম আমার 1,20,000 পূর্ণ করতে।